पादपद्मे दयश्रित्वा प्रणमामि मुहुर्मुहु। प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्थिहारिणी त्रैलोक्यवासिनामिते लोकानां वरदा भव। कामारपुकुर रामकृष्ण मिशन विद्यालय शारद उत्सव उपस्थित समस्त महाराज देर आमार प्रणाम एवं नमस्कार जानाई। आज के आमार शेष भाषण प्रदान करार कथा छिल, किन्तु जे कारणे आमार कामारपुकुरे आसा मठेर किछु काजेर जन्य आमी एकटुखानी विदाय नेब तोमादेर काछ थेके। तो आमी स्वल्प कथाय এই শারদ উৎসবে আমরা যে মিলিত হয়েছি, সবাই আমরা যে আনন্দ উৎসব পালন করছি, সেই সম্বন্ধে দু চার কথা বলব। দেখো, আমাদের দুর্গাপূজার উদ্দেশ্য বা দুর্গাপূজার যে মূল ভাবটি, সেটা কিন্তু আমাদের সকলের মনে রাখা দরকার। আমাদের দুর্গাপূজা হলো সমন্বয়ের ভাব, মিলেমিশে থাকা, একটা সামাজিক সুস্থ সামাজিক পরিবেশকে বজায় রাখা, এটা কিন্তু দুর্গাপূজা আমাদের বার্তা দেয়। তোমরা সবাই আর কিছু বোঝো বা না বোঝো, তোমরা মা দুর্গার চালচিত্রের যে দেব দেবীদের পূজা অর্চনা করা হয় তার ব্যাপারটা একটু চিন্তা কর। দেখবে যে মায়ের পাশে আমরা যেমন বিদ্যার দেবী সরস্বতীকে দেখি, তেমনি ধনদাত্রী লক্ষ্মী দেবীকেও দেখি। আবার এই বিদ্যা ও ধনই কিন্তু মানুষের জীবনে দুটোই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমে যেমন বিদ্যা অর্চনা বিদ্যা লাভ করছো স্কুলে, সরস্বতীর বন্দনা করছো আরাধনা করছো, তেমনি পরে সমাজে প্রতিষ্ঠিত হয়ে তোমরা এই চাকরি বাকরি বা ব্যবসা ইত্যাদি করবে, তখন কিন্তু সুস্থভাবে ধনদায়ী লক্ষ্মীর উপাসনা তখন শুরু হয়। আবার এই বিদ্যা এবং ধনের সঙ্গে লাভ করতে গেলে যেটি দরকার সেটি হচ্ছে সিদ্ধি। সিদ্ধি ছাড়া কিন্তু এই দুটি লাভ করা যায় না, তাই সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়। এবং প্রতি ক্ষেত্রে যে যে সব ফিল্ডে থাকো না কেন, যে যে পরিস্থিতিতে থাকো না কেন, একটা বিজয় কিন্তু সর্বদা দরকার। বিজয় লাভের জন্য দেব সেনাপতি কার্তিকের পুজো করা হয়। তাই এই সিদ্ধি অর্থ বিদ্যা এবং বিজয় মায়ের সঙ্গে সঙ্গে মায়ের পূজার মাধ্যমে আমরা এগুলো জীবনে লাভ করতে পারি। তাই দুর্গাপূজাকে একটা সমন্বয়ের পুজো বলা হয়। আবার আরেকটা দেখো, এই দুর্গাপূজার চালচিত্রে আমরা এই যে দেব দেবীদের বাহনদের আমরা পুজো করে থাকি, সেখানে দেখবে যে গণেশের বাহন যেমন মুশিক আছে অর্থাৎ ইঁদুর আছে, তেমনি মা লক্ষ্মীর বাহন পেঁচা আছে। এরা দুজনে কিন্তু দুজনের বৈরী ভাবাপন্ন, পেঁচা ইঁদুর দেখলে মারতে যাবে, কিন্তু মায়ের কাছে এরা নিজেদের বৈরী ভাব বিসর্জন দিয়ে একসঙ্গে সহাবস্থান করছে। আবার দেখবে কার্তিকের যেমন ময়ূর আছে তেমনি এবার সাপও আছে মায়ের হাতে। এরা তো কিন্তু দুজন দুজনের বৈরী ভাবাপন্ন, হিংসা বৃত্তি নিয়ে থাকে, কিন্তু মায়ের কাছে এরা নিজেদের বৈরী ভাবগুলো শান্ত হয়ে একসঙ্গে সহাবস্থান করে। তাই দুর্গাপূজা আমাদের এই বার্তাটা দেয়। সমাজের মধ্যে সব রকম মানুষ থাকবে। এই যে কবিতা আবৃত্তির মাধ্যমে একটি ছাত্র তুলে ধরল সামাজিক যে একটা পটভূমিকা, একটা যে পটচিত্র, এরকম থাকবে সমাজে। কিন্তু একটা সুস্থ সমাজ তৈরি করতে গেলে
একটা সুন্দর ভালো সমাজ তৈরি করতে গেলে নিজেদের বৈরী ভাবাপন্ন অবস্থাগুলো, মানসিকতাগুলো, এগুলোকে দমিয়ে রাখতে হবে, দমন করে কিন্তু বাস করতে হবে। এই কথাগুলো বলছি এই কারণে যে আমরা, তোমরা যখন রামকৃষ্ণ মিশনের ছাত্র, বাইরে কিন্তু তোমাদের কাছ থেকে একটা মানুষের এক্সপেকটেশন থাকে, এরা কিছু ভালো চিন্তা করবে, ভালো কথা বলবে, এদের আচার ব্যবহার ভালো হবে, এবং এদের থেকে অন্যান্যদের থেকে এদের একটু জ্ঞান একটু বেশি হবে। তাই মায়ের পুজোর যে এই দিকগুলো আমরা যেন না ভুলি কখনো। শুধু আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনা, এগুলোই শুধু কিন্তু নয়। মাস্টারমশাই বলছিলেন যে শান্ত হয়ে থাকতে, আনন্দটা কিন্তু শান্ত হয়েই করতে হয়, বেশি উদ্দামতা নিয়ে, উচ্ছ্বাস নিয়ে, সব কিছু বাঁধন ছাড়া হয়ে কিন্তু আমাদের আনন্দ করতে নেই। এটাই কিন্তু মহাপুরুষরা আমাদের শিখিয়ে গেছে। আনন্দ হবে সংযতভাবে, লাগামহীন, বাঁধন ছাড়া আনন্দ করলে কিন্তু সমাজে একটা অস্বস্তিকর পরিবেশের তৈরি হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। শেষে আমরা এই মহাপূজা করি, দুর্গাপূজা করি, সেটা কি শুধু এই প্রতিমায়? তা কিন্তু নয়। প্রতিমায় আমরা মাত্র তিন দিনের পুজো করি, কিন্তু এই মহাপূজা, এই মহাশক্তির আরাধনা কিন্তু এই তিন দিনের জন্য নয়। নজরুল ইসলাম তার গানে লিখেছেন, যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ, মন্দিরে দুর্গে রয় না সে বন্দী, সেই দুর্গারে দেশ চায়। অর্থাৎ এই মহাশক্তি আমাদের অন্তরে যেমন আছেন, সবার অন্তরে আছেন, আবার বাইরেও আছেন, সর্বত্র তিনি প্রকাশিতা। তিনি মন্দিরে মন্দিরে বা দুর্গে, গিরি গুহায় তিনি কিন্তু বন্দী নন, এবং সেই দুর্গাকেই দেশ চাইছে। এই দুর্গার আরাধনা করে, এই দুর্গা পূজা করে দেশ আবার আত্মশক্তি ফিরে পাবে, তার সমস্ত দুর্বলতা নাশ হবে, বিশ্বে তার জয়গান করা হবে এই দেশে। এই জন্যই কিন্তু আমাদের দুর্গাপূজা। স্বামী বিবেকানন্দ এই দুর্গার পূজা করতে চেয়েছেন, যা আমাদের মধ্যে অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করবে। এটি হলো দুর্গাপূজা বা মহাপূজার লক্ষ্য এবং উদ্দেশ্য। এই কথা বলে মহারাজদের প্রণাম জানিয়ে এবং ছাত্রদের, শিক্ষকদের আমার যথাযোগ্য স্থানে নমস্কার এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার।